হঠাৎ ফেসবুকত 8 লাখ টকা প্রসঙ্গ। মৰাণৰ জাতীয় সংগঠনৰ নেতাৰ ফেসবুক ভৰি পৰিল 8 লাখ টকাৰে। কোনোবা সংগঠনৰ নেতাই লিখিছে 8 লাখ, আন কোনোবাই লিখিছে 8 লাখ মানে কি, আন কোনোবাই লিখিছে মৰাণৰ চেপন চকলীয়া, বৰলুইত ধাবা, ইটাভাটা গগৈ, চলিহা বৰুৱা ইত্যাদি। ইয়াৰ মাজতে ফেসবুকৰ চৰ্চা হৈছে এখন নিমন্ত্ৰণী পত্ৰ। ইটাভাটালৈ শ্ৰমিক অনাৰ সন্দৰ্ভত 30 জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনৰ নেতৃবৃন্দৰ সৈতে উজনি অসমৰ ইটাভাটা মালিকসকলে যোৱা বৃহস্পতিবাৰে চেপন চকলীয়া স্থিত বৰলুইত ধাবাত আলোচনা সভালৈ আমন্ত্ৰণ কৰা পত্ৰ। এইখিনিলৈকে পোৱাৰ পিছতে প্ৰশ্ন হয়, মিয়াৰ বিৰুদ্ধে আন্দোলন চলি থকাৰ গইনালৈ 30 সংগঠনে 8 লাখ টকাৰে বুজাপৰা কৰিলে নেকি? ইতিমধ্যে এই বিষয়ত তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে টাই আহোম ছাত্র সন্থার কেন্দ্রীয় কার্যকরী সভাপতি দেবজিৎ গগৈ আর টাই আহোম যুব পরিষদর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুদ্রসাগর বুড়াগোহাঁয়ে। শিবসাগরের 30 জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনের নেতায় গোপনে আলোচনায় মিলিত হয় 8 লাখ টকাৰে বুজাপড়া করা অভিযোগ। ইফালে শিবসাগরের 30 জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনক তেওঁলোকের স্থিতি স্পষ্ট করবলে আহ্বান মৰাণৰ জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনের। সদৌ টাই আহোম ছাত্র সন্থাকে প্রমুখ করে অসমৰ বিভিন্ন জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনে কেইদিনমানৰ আগৰ পৰা যে উজনি অসমত যিবিলাক সন্দেহজনক মিয়া মুসলমান মানুহ ইতিমধ্যে আমি প্রত্যক্ষ কৰিছিলোঁ আৰু তাৰ বাবে এখন আমি সংগ্রাম ইতিমধ্যে আমি আৰম্ভ কৰিছিলোঁ আৰু সেই সংগ্রামখনৰ যিখিনি আমাৰ সন্দেহজনক যিবিলাক মিয়া আছিলে সেই মিয়াবিলাকক আমি চিনাক্ত করে তেখেতলোকক উজনি অসম ত্যাগ করবর কারণে আমি তেখেতলোকক আমি অনুরোধ জানাইছিলোঁ আৰু বিভিন্ন ঠাইত গিয়ে আমি দেখিবলৈ পাইছিলোঁ যে বহু এনে ধরনের সন্দেহজনক মিয়া আমি দেখিবলৈ পাইছিলোঁ আৰু সেই তেখেতলোকক আমি এটা সময়সীমা বান্ধিছিল সেই সময় ভিতর তেখেতলোকে উজনি অসম ত্যাগ করব লাগে এই কথাখিনি আমি স্পষ্টভাবে কৈছিলোঁ আৰু আমাৰ কথাটো হল আমি সেইখিনি কথাত অটল আছোঁ আৰু এতিয়া দেখিব পাইছোঁ যে বিভিন্ন উদ্যোগ বিভিন্ন প্রতিষ্ঠানত তেনে ধরনের সন্দেহজনক মিয়া তেখেতলোকে নিয়োগ করে ব্যবসায় ক্ষেত্রে অধিক লাভবান হবর কারণে তেখেতলোকে তেনে ধরনের প্রচেষ্টা হাতত লৈছিলে কিন্তু শেহতীয়াকে আমি দেখিছোঁ যে যেহেতু ইটাভাটা একটা উদ্যোগ যাক উদ্যোগত আমার যাক অসমিয়ার যাক আমার স্বত্বাধিকারী আছে তেখেতলোকে মিয়াসকলক আনি তেখেতলোকে কর্মসংস্থাপন দিয়া আমি দেখবলে পাইছিলোঁ আর শেহতীয়াকৈ তেখেতলোকৰ কিছু অসুবিধা হওয়ার বাবে 30 জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনের শিবসাগর এখন চিঠি প্রদান করে তেখেতলোকে এটা আলোচনাত মিলিত হয়েছিল আর আমি সেই আলোচনার পরে এটা খবর পাইছিলোঁ যে তাত তেনে ধরনের একটা কিনা একটা লেনদেন হয়েছে বলে আমি জানিও পাইছিল গোপন সূত্রের জড়িয়ে। গতি আমি আমার তরফের আমি একটা কথা স্পষ্টভাবে জানাব বিচারিছো, মই নিজে টাই আহোম ছাত্র সন্থার কেন্দ্রীয় সমিতি কার্যকরী সভাপতি হয়। গতি আমার কথা স্পষ্ট, আমি কোনো কারণতে এনে ধরনের পক্ষপাতি লওয়ার যখন সংগঠনের বিষয় আছে তখনের আমি নাই এই কথাটা স্পষ্ট কথা আর আমার যখন সংগ্রাম এই সংগ্রামখন অব্যাহত থাকিব। আমি কোনো কারণতে উজনি অসমত আমি সন্দেহজনক যাক মিয়া নাগরিক আছে তখনের আমি কেতিয়াও আমি উজনি অসমত থাকাটো আমি কেতিয়াও নিবিচাৰো। এইটো কারণে নিবিচাৰো যে আমি উজনি অসমত বসবাস করা আমার জীয়রীসকল আমার সুরক্ষিত হয়ে থাকি বলে এই কথাটো স্পষ্ট কথা। গতি আমি সদৌ টাই আহোম ছাত্র সন্থার তরফের এই কথাখিনি আপনার আগবাল। আমার স্থিতি পূর্বত যে আসে সেই স্থিতি আমার অটুট আছে আর সেই স্থিতিতে আমি থাকিম। যেহেতু আমি মৰাণ বুলি কথা নহয়, উজনি অসমত আমি মিয়া নিষিদ্ধ করছো আর এই আন্দোলনের ধারা আমার অব্যাহত থাকিব। ইয়াত যোনে বা কোনোবাই আহি যদি আমার লগত মিলাব বিচাৰে এনেকুৱা ক্ষেত্রত কিন্তু আমি নাই, আমার সংগ্রাম আপোষবিহীন আর আপোষবিহীনভাবে আমি চলাম। দুদিন পূর্বে মৰাণৰ উচৰতে সমীপতে এখন আভাত ইটাভাটার মালিক সকলে অনুষ্ঠিত করেছিল, তাত আপনার 30 জনগোষ্ঠীর 30টা সংগঠনের নেতা উপস্থিত আছিল আর তাত একটা বাতরি উলাইছে যে এই মালিক ইটাভাটার মালিক সকলে একটা বুঝাবুঝি করেছে আর মিয়া সকল আহিবলৰ কারণে অনুমতি লাভ করেছে। এই ক্ষেত্রে আপনি কিবা মত প্রকাশ করব? হয়, আমিও শুনেছো আর এখন আমি চিঠিও আমি দেখিছো যে 30টা জাতীয় জনগোষ্ঠীয় সংগঠন নেতৃত্বক মাতি আর মৰাণৰ সমীপতে তেওঁলোক বহি পানি আলোচনা করেছে। কিন্তু আমার কথাটো হল নেতৃত্বক যেতিয়া মাতিছে নেতৃত্ব এটা দায়িত্ব আসলে নেতৃত্বই কি আলোচনা করলে এই রাজহুয়া করা প্রয়োজন আসে আর তেনে ক্ষেত্রে বহু অভিযোগ আমি শুনেছো, এই অভিযোগ সমূহ কিয় কইলে এই কথাকিটা কিন্তু আমি অবগত করবলে আমি অনুরোধ জানাইছো আর সমান্তরালভাবে যদি কিবা আলোচনা হয়েছে এই আলোচনা কিন্তু উত্তর তো রাইজে বিচারিছে। আর আমার আন্দোলনের কথা হল ইয়াত ইটাভাটা মালিক সন্থায় কি আলোচনা করেছে তাত আমার কবলগা নাই,
আমি নেতৃত্ব সন্মান করো। ঠিক তেনেদরে আমিও কেন্দ্রীয় সমিতির একো একোজন নেতৃত্ব আমি এই আন্দোলন আমি জড়িত হয়ে আছো। আমার আপোষবিহীন সংগ্রাম, এই সংগ্রাম অব্যাহত থাকব। আমি প্রত্যেক ইটাভাটাত যাম, ডিব্রুগড় শিবসাগর বলে কথা নাই, আমি পরবর্তী সময় প্রত্যেক ভাটাত যাম, আর যত অবৈধ মিয়া থাকবে এই মিয়া খেদা আন্দোলন কিন্তু আমি জড়িত থাকিম, আর তাত যদি আমাকে বাধা আরোপ করে এটা আমি আমার ফল কি করব লাগে এটা আমি করি। ইটাভাটার মালিক সকলে মিয়া কি কর্মচারী কর্মচারী সকল আনিবলের বাবে এই যুহী সকল নেতা উপস্থিত আছিল এই সভাখনত বৃহৎ পরিমাণের লেনদেন হয়েছে বলে ইতিমধ্যে বাতরি উলাইছে, এই বিষয়ে আপনি কিবা কব? না, শুনা কথা আমি শুনিছো, লেনদেনের কথা আমি শুনিছো, নুশুনা কথা আমি নকও। কিন্তু যেনদেন করেছে বলে উলাইছে, যদি প্রকৃত লেনদেন করেছে কিন্তু প্রতি থাকা আস্থা ও বিশ্বাস রাইজে কিন্তু আঁতরবর এই কথাকিটা জানা দরকার, আর এটা প্রমাণ করে দিবেন যে যাতে লেনদেন করা নাই, কারণ লেনদেন করলে, কারণ আমিও আপোষবিহীন সংগ্রামী হত্যা হয়, আমার উপর তো গাত চেকা লাগে। সেইকারণে আমি পুনর্বার আপনার মাধ্যমের যোগেদি অনুরোধ জানাইছো, আপনার উপর লগা অভিযোগ সমূহ আপনাদের কেনকে খণ্ডন করে এই কথাকিটা চিন্তা করবেন আমি অনুরোধ জানাইছো।